ফের বিদ্যালয়ে ছাত্রকে মারধরের ঘটনা, এবার ময়নাগুড়ির ভোটপাট্টিতে। শিক্ষকের মারে দুই শিশু আহত, এরা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পড়ুয়া বলে জানা গিয়েছে। ঘটনার পরে দুই নাবালক ছাত্রকে পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দুইজনকেই ভর্তি নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে ময়নাগুড়ি ভোটপাট্টি আরআর প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত শিক্ষক সজল দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন অভিভাবকেরা। তবে তার আগে শিশুদের চিকিৎসার বিষয়টি দেখা হচ্ছে বলে বক্তব্য তাদের। এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ ভোটপাট্টি আরআর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সজল দেব দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর শারীরিক অত্যাচার করেন। আজ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ক্লাসের মধ্যে ব্যাপক মারধর করেন। কিন্তু ঠিক কি কারণে এই মারধর, সেই বিষয়ে এখনো ধোঁয়াশায় ওই দুই ছাত্রের অভিভাবকেরা। আহত ছাত্রদের মধ্যে একজনের কান দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। আহত দুই ছাত্রকে পরিবারের সদস্যরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেছে। এক ছাত্রের মা জোসনা রায় বলেন, কেন মারধর করলো সেটা বোঝা যাচ্ছে না, তবে শিক্ষক মারধর করেন এবং তার মুখের ভাষাও খারাপ। ওই শিক্ষক আগেও ছাত্রদের মারধর করেছেন, কিন্তু আজকের ঘটনা অতিরিক্ত হয়ে গেছে। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি। মাস্টার মশাই টিচার মার মারছে বাচ্চাটাকে গালের মধ্যে। ভোটপাট্টি আয়রন স্কুল ক্লাস টু এ পড়ে 8 বছর। পড়াশোনা না, মানে একটু দুষ্টুমি করছে বলে করছে, ঠিক আছে মারো, আমি বলছি যে মারো, পাছায় মারো, পিঠে মারো, কিন্তু এইভাবে তো কেউ মারে না বাচ্চাকে। এই যে কানে মাসে আর গালে মাসে কাছে রক্ত বার হয়েছে আমার ছেলের। হ্যাঁ, না যায়নি, এইখানেই আসছে, ক্লাস টু এ পড়ে, রাজু রায়। না জানি না, আছে ওইখানে, না অন্য ক্লাসে পড়ে ওরা, ও বড় ক্লাসে পড়ে ওরা। একজন টিচারই মেরেছে? হ্যাঁ, একটাই টিচার মেরেছে। পড়া না পড়ার জন্য? না পড়া মারার জন্য না, মানে ও মারে, ও মুখের ভাষা খারাপ করে মাস্টার মশাইটা। হ্যাঁ, ওই নামটা জিজ্ঞাসা করে আসতেছে। হ্যাঁ, প্রতি ওইরকম করে, প্রতি বাচ্চাই বলে যে এই ছাড় আমাদের, এত মুখের ভাষা খারাপ বলে, বাজে বাজে কথা বলে মাস্টার মশাই। আজকে তিনটা বাচ্চাকে মাসে, আগে প্রায় বাচ্চাকে মাসে ওরা অবসম করে নাই। জানিয়েছে যে মাস্টার মশাই বলছে যে আপনারা কি করেন করেন, এখনো থানায় যাই নাই। হ্যাঁ করব, এখন এখানে দেখি কি করি, মাস্টার মশাই নামে অভিযোগ করব। আমার তো জমিতে কাজ করতেছি, শুনলাম এরকম বোধহয় ফোন করলো বলে বাচ্চার কানে মাটি দিয়ে ফাটাইছি। তারপরে আসলাম, দেখি ডাক্তারে গিয়ে নিয়ে গেলাম। নানি নিয়ে যাওয়ার পরে তো স্যারকে বাড়ি থেকে উঠালে উঠে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর স্যারের অনেক প্রবলেম, অনেক দিন থেকে শুনতেছি, করে বাচ্চাকে মারে, মানে ড্রিঙ্ক করে থাকে, স্কুলে আসে, মানে অনেক প্রবলেম স্যার। অনিমেষ বসাক, কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ে? বয়স 7, তৃতীয় পড়ে। কোন কোথায় মেরেছে? এই কানে, কানে এখানে আঁচুর দিয়ে নিয়েছে, একবার একবার মারছে, রক্ত বেরিয়েছে। ট্রিটমেন্ট চলছে, এখন ভর্তি করবো, ডাক্তার বলে অ্যাডমিট করতে হবে, ভর্তি করতে হবে, এখন ভর্তি করাইতে হবে মাস্টারমশাইর জন্য। দেখি পরে কি ট্রিটমেন্ট, ভালো একটু সব নিতে হবে, স্টেপ নিতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনাকে থানায় জানানোর কথা ভাবছে, দেখি কি হয় পরে, সবাই মিলে আরো বসতে হবে, বসে বসে ভাবতে হবে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।